আইয়ুব আলাইহিসসালাম কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন, এত অসুখ দিয়েছেন, এত কষ্ট, অসুখের যাতনা, কষ্টে ভয়াবহ একটা অবস্থা, দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, এত কষ্ট ছিল, এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন, অবনত হয়ে থাকতেন এবং বলতেন রব্বি আন্নি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, আমার অসুখ আমাকে স্পর্শ করেছে, অসুখ আমাকে পেয়ে বসেছে, আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল, সবচেয়ে বড় অনুগ্রহকারী, আমার প্রতি রহম করেন, কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন। এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন। আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না, তারা আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নি মাসানিয়া দুর ও আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, ও আমার পালনকর্তা, আমাকে অসুখে ধরেছে, আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল, সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় মায়ালু, আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ, তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন। এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে, অভিযোগ না, অনুযোগ না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সবর করবেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন।